হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ভিডিও সবাই কেমন আছে তোমরা আই হোপ ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি দেখো এই যে দেখতে পাচ্ছ এতগুলো শপিং ব্যাগ এর মধ্যে মানে জামাই ষষ্ঠীর জন্য কী কী শপিং করেছি সব কিছু এর মধ্যে আছে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে এখন বসেছি এর আগে আমি শেয়ার করতে পারিনি ভিডিও বানাতে পারিনি তো আজকে আমি এখন কালকে জামাই ষষ্ঠী আজকে যা ব্যাগ গোছাচ্ছিলাম কালকে যাওয়ার জন্য তো ভাবলাম যে এখনই সুযোগ আছে এখনই ভিডিওটা করে ফেলি না হলে আর কালকে আমি সময় পাবো না ভিডিও করার জন্য তো সেই জন্য সব কিছু নিয়ে এখনই বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো তোমাদেরকে দেখাই যে কার জন্য কী কী কিনেছি যে এতগুলো ব্যাগ কেন তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে ফার্স্ট দেখো এই ব্যাগটাতে কি কি আছে তোমাদেরকে দেখাই চলো এই ব্যাগটার মধ্যে আছে মায়েদের আর আমার তো চলো বের করি অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে ফার্স্ট দেখাচ্ছি দেখো এটা নিয়েছি আমার মা তো ফার্স্টেই দেখাচ্ছি দেখো আমার মায়ের জন্য কি নিয়েছি এদিকে এটা আছে শায়ার ব্লাউজ এরকম সুতির ব্লাউজ নিয়েছি গরমের সময় কারণ শাড়িতে যেহেতু ব্লাউজ পিস আছে তাই জন্য এরকম একটা সুতির ব্লাউজ নিয়েছি আর শাড়িটা দেখো মালবেরি সিল্ক এই মালবেরি সিল্ক শাড়িগুলো কিন্তু ভীষণ সফট হয় ভীষণ সফট এত সফট মানে হাতের পুরো মুঠ হয়ে চলে আসবে এদিকে দেখো এটা আছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পিঙ্ক কালার আর এটা আছে শাড়ির আঁচল আর পুরো শাড়িটাই এক কালার আর পাটটা অন্য কালার মালবেরি আছে পুরোটাই এক কালারেরও আমি দেখেছি আবার এরকম মাল্টি কালারেরও দেখেছি তো মাল্টি কালারটাই আমার বেশি ভালো লেগেছে এক কালারের থেকে মানে শাড়িটা বেশি গর্জেস লাগে আর কি এক কালারের থেকে মাল্টি কালারটা তো তারপরে দেখো এটা মাসির জন্য মাসির কালারটা আমার খুবই ভালো লেগেছে তো মাকে ফোন করেছিলাম ভিডিও কল করেছিলাম মা বলল যে ওই কালারটাই নেবে তো সেই জন্য আমি মানে সব শাড়িগুলো দেখিয়েছিলাম তো আমি মাসির জন্য এটা পছন্দ করে নিয়েছি শাড়ির কালারটা আমার এত সুন্দর লেগেছে না কি বলবো ফোনেতে একটু অন্যরকম লাগছে কিন্তু সি গ্রিন কালার কালারটা আর সি গ্রিনের ওপরে পিঙ্ক কালারটা এত সুন্দর ফুটেছে না কি বলবো এদিকে দেখো ব্লাউজ পিস এটা আর এদিকে আঁচল এটা আর শাড়িটা মানে মায়ের শাড়ির থেকে এই শাড়ির ডিজাইনটাও আলাদা একদম ছোট্ট ছোট্ট ডিজাইন খুব সুন্দর লাগছে শাড়িটা এত সুন্দর লেগেছে আমার কি বলবো কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর তারপর দেখো শাশুড়িদের হয়ে গেল শাশুড়ির পরে আসছে শ্বশুরের পালা মানে আমার বাবার পালা আর কি বাবার জন্য দেখো নিয়েছি একটা লুঙ্গি আমার বাবার তো জানো দোকান আছে তোমরা দেখেছো হয়তো আগে কোনো ভিডিওতে তো আমি সেই জন্য আগে দিতাম প্যান্ট শার্টের পিস এখন আর দিই না এখন এরকম লুঙ্গি আর গেঞ্জি দিই তো আমার বাবা না ভীষণ হেলদি গেঞ্জিটা অর্ডার দিয়েই সব সময় নিতে হয় তো সেরকম এবছরেই মানে গেঞ্জিটা আমি পাইনি অর্ডার দিয়ে এসেছি পরে নেব তারপরে দেখো আসছে জামায়ের পালা আর জামাইয়ের পালা মানে ওই বাড়ি থেকে কিনতে বলেছিল টাকা দিয়ে দেবে চন্দন কিনেছে এগুলো এই প্যান্টটা নিয়েছে প্যান্টটার সাথে এই জিন্সের সাথে নিয়েছে এই শার্টটা শার্টটা আমার ভীষণই পছন্দ হয়েছে সব কিছুই আমি পছন্দ করে কিনেছি আর এদিকে নিয়েছি আর একটা প্যান্ট এই প্যান্টটা ব্লু কালারের আর তার সাথে আবার এই হাফ হাতা শার্টটা নিয়েছে ব্ল্যাক কালারের তো এই দুটো নিয়েছে ও ওই বাড়ি থেকে দেবে মানে আমার বাপের বাড়ি থেকে দেবে তো সেই জন্যই মানে পছন্দ করে আমাকে কিনতে বলেছিল এই দুটোই কিনেছিলাম তারপরে দেখো ছেলের পরে গেলছে ছে মানে সরি ছেলে না পাপার পরে আসছে ছেলের ছেলের জন্য মানে পাপা পরবে নতুন আর ছেলে পরবে না সেটা তো হতে পারে না ওর জন্য একটা ক্র্যাক জিন্স আর একটা টি শার্ট টি শার্টটা আমি এখন ফুলছি না খুললে আমি ভাঁজ করতে পারবো না তো সেই জন্য খুলছি না আমি এদিকে এখন অনেক তাড়াহুড়োর মধ্যে আছি ব্যাগও গোছাতে হবে কালকে সকালে যেহেতু বেরোবো তো আজকে রাতেই ব্যাগ গুছিয়ে রাখতে হবে তারপরে দেখো আসছে আমার শাশুড়ির জন্য কী কী নিলাম আমার শাশুড়ির জন্য নিলাম মানে আমার ননদের তো ষষ্ঠী করবে মানে নন্দায়ের আমার ননদ ফোন করে বলেছিল যে বৌমণি এরকম মায়ের জন্য কিছু একটা শাড়িটাড়ি কিনো মা বলছিলো বিয়েবাড়িতে পড়ার মধ্যে কিছু শাড়ি কিনবে তো সেরকম তুমি একটা পছন্দ করে কিনো আমি টাকা পাঠিয়ে দেবো ফোনপেতে তো এই শাড়িটা আমি পছন্দ করে মায়ের নিয়ে গিয়ে কিনেছি মায়ের জন্য দেখো শাড়ির কালারটা কি দারুণ ওই মাসির শাড়ির কালারের মতোই শাড়ির কালারটা কিন্তু একটু মানে অন্য রকম শাড়িটা আর নিয়েছে এই ছাপা শাড়িটা সুতির শাড়ি গরমে মা পরার জন্য এটা মা নিয়েছে আর এই শাড়িটা মানে এই শাড়িটা আমার ননদ দিয়েছে আমি কিনেছিলাম ও ফোনপেতে টাকা পাঠিয়ে দিয়েছিল। তারপরে দেখো এই ব্যাগটার মধ্যে কি আছে বলো তো সবার জন্য কিনেছি আমার জন্য তো কিছু কিনবো না কি তো আমি নিয়েছি এই নাইটিটা গরমে যেটা খুব জরুরি এই নাইটিটা নিয়েছি নাইটির কালারটা বেশ ভালো লাগছিলো ডিপ কালার তো সেই জন্য নিলাম নাইটিটা আর নিয়েছি এই শাড়িটা এরকম এক কালারেরই শাড়িটা মানে কোনো এক্সট্রা ডিজাইন নেই শুধু আঁচল এরকম একটু পম্পম মতো দেওয়া আছে ঝুড়ি ঝুড়ি টাইপের আর পাটটা এরকম একটু ডিজাইন করা পুরো শাড়িটাই সেম পুরো সেম শাড়ি কোনো এক্সট্রা ডিজাইন নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই এন্ড করে দিলাম কার শাড়ি কার জামা কোনটা বেশি তোমাদের ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও আর এরপরে জামাই ষষ্ঠী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা বাই বাই